ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে? আমি আজকে সকাল নয় সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। কাল হচ্ছে মকর সংক্রান্তি, তোমাদেরকে সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক 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 অ্যাডভান্স শুভেচ্ছা। তবে যাই হোক, আজকে তো কালকে মকর সংক্রান্তি, তো কালকে অনেক কিছু রিচুয়ালস আছে, সেগুলো তো তোমরা জানো। তো আজকে হচ্ছে যেটাকে বাঙালির মানে পার্বণ, হচ্ছে পৌষ আগলানো বলা হয়। তো আজকে সবার বাড়িতে মানে পিঠে টিঠে হয় অনেক কিছু, আমরাও পিঠে খেয়েছি দুজনা মিলে, বুবু আমি দুজনাতে। তো রাত্রেবেলা আবার মানে অনেকগুলো আছে, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো যদিও। আর কালকে সকালবেলা হচ্ছে এখানে প্রতিটা বাড়িতেই কি হয়, চপ সিঙাড়া মানে নানা রকম ভাজা, তেলে ভাজা ভাজা হয়, যেগুলো সবাই মিলে সকালে আনন্দ করে খাওয়া হয়। তারপর এখানে একটা নদীতে মেলা বসে নদীর পাড়ে, তো সেটা দেখতে যাওয়া আছে সব। কালকে যাব, তোমাদের সাথে সব শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো আমিও কালকে চপ বানাবো, তার জন্য মানে পুটটুরগুলো আজকে রেডি করে সব রেখে দেবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চা খাইনি আজকে, ওই পিঠেই খেয়েছি। তাহলে তোমাদের চলে চলো শেয়ার করি। আর এই যে পিছনে বুবু বসে আছে, বুবুকে নিয়ে একটু পড়তে বসেছি, তো ওর পড়াটা হয়ে যাক, তারপর সব করবো। এই যে আমাদের আজকে রাত্রের মানে সন্ধ্যাবেলার খাবার, যদিও এটা পাটিসাপটা আর হচ্ছে দুধপুলি। তো কোনোটাই আমার নিজের বানানো নয়, যদিও আমি এই মটরটা আজকে রাত্রেবেলায় ভিজিয়ে রাখছি যাতে কালকে সকালের মধ্যে মটরটা ঠিক হয়ে যায়। আর এই যে দেখো আলু সিদ্ধ, আলু সিদ্ধ এখনও আছে, এবার পুরটা করব। গুড মর্নিং, চলে এসেছি তোমাদের সামনে আবার। তো এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, বুবুর এখনও দুধ চা খাওয়া হয়নি, ও খাবে, ওকে গরম করে দিলাম, ও ব্রাশ করছে, কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে। তো এবার যাব হচ্ছে কাজকর্ম সব করতে। কালকে রাত্রেবেলা আমি পুরটা বানিয়ে রেখেছিলাম, এই যে হচ্ছে পুর চপের। তো এগুলোকে এবার গোল গোল শেপ দেবো, এই যে। আর এই যে বেসনও ফেটানো হয়ে গেছে, তো এবার ভাজার পালা। এই যে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, জানি না কেমন হবে। তো চপ খুব একটা ভালো পারি না, তবু চেষ্টা করলাম বুবুর জন্য। আর এইটা আছে ঘুগনির মটরটা, সিদ্ধ করে রেখেছি। আর বুবুও কাজে আমাকে হেল্প করছে, ছোটো ছোটো হাতে ছোটো ছোটো, ওরও একটু আনন্দ। বাচ্চাদের এইসব কাজে মানে আগ্রহটা অনেকটাই থাকে, তো ওরা দিলে ওরাও খুব খুশি হয়, ওর জন্যই আরও বুবুকে করতে দিলাম, যাতে ওদের মনের মধ্যে হয় ওরা আমাদেরকে প্রচুর বড় হেল্প করেছে। তো এই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে একদিকটা, আর একদিকটা ভাজা হলে এবার তুলে নেবো। দুপুরবেলা আমরা স্নান টান, দুপুরবেলা নয় স্নান, আজকে সকাল সকালেই সেরে ফেলেছি। তো এখন যাচ্ছি নদীর মেলায়। এই যে মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ডই ভিড় হয়েছে, ওর জন্য মানে সেই ফোন এদিক ওদিক চলে যাওয়ার জোগাড় হচ্ছে। তো এইদিকে হাঁটতে হাঁটতে যাব, আর ওই দিকটাতে দেখো কত বাইক, বাপরে। আর মেলাটা এখান থেকেই বসতে, ছোটো ছোটো দোকানগুলো শুরু হয়ে গেছে, কারণ এটা যেহেতু সকালের দিকে বসে, তো ওর জন্য সকালেই মানুষের ভিড়টা বেশি হয়। আর আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, অনেকজনা। আর ওই যে ওই সাইডগুলোতে খিচুড়ি খাওয়াচ্ছে, আমরাও খাবো, প্রসাদ গ্রহণ করবো। যাই হোক চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। আর এই দেখো কত দোকান বসেছে, সবাই মিলে আসার একটা আনন্দই আলাদা, একসাথে সবাই দল বেঁধে এসছি, ওর জন্য আরও ভালো লাগছে। আর এটা হচ্ছে নদীর গেটটা, তো এটা মানে বানানো নয়, মানে প্যান্ডেল নয়, সরি, এটা মানে ফিক্সড। তো চলো তাহলে যাওয়া যাক, আস্তে আস্তে এগোনো যাক, ভিড় তো ওই অনেকটা দূর থেকে শুরু হয়ে গেছে। তো দেখি চলো সামনের দিকে এগিয়ে। তোমাদের একটা জিনিস দেখায়, ওই যে নদীটা দেখো, মানে ওপারেও কিন্তু খিচুড়ি খাওয়ানো হচ্ছে, ওর জন্য অনেক মানুষ আগ্রহের সাথে ওপারে যাচ্ছে। কি পরিমাণে ভিড় দেখো, মাটির একটা সরু রাস্তা করে দিয়েছে, আর নদীতে তো এখন জল নেই, আর ওই জায়গাটাতে একটা
সাঁকো করে দিয়েছে। তো যাই হোক, গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি বাড়ি। এবার একটু রেস্ট নেবো, তারপরে এই যে আবার বেরিয়ে পড়ছি, যাবো এবার জয়দেবের মেলা দেখতে। তো বুবুকে দেখালাম, আর এই যে এটা হচ্ছে আমার জয়দেবে যাওয়ার ড্রেস, আমি রেডি হয়ে গেছি। এখন ওই 4টে মতো বাজে, তো আমরা আবার যাচ্ছি জয়দেবের মেলা দেখতে, কারণ একটা মানে হুজুগে না গেলে আর হয় না যদিও। তো এই যে আমরা মানে বেরিয়ে পড়েছি, এখনও পৌঁছায়নি, পৌঁছাতে এখনও ভেডে অনেকটাই দেরি আছে। তো এখানেও আমরা সবাই মিলে বেশ যাচ্ছি, খুব মজা হবে জানি, সবাই মিলে একসাথে যাওয়াটার আনন্দ সত্যিই আলাদা হয়। তো এই জয়দেবের মেলাটা তো আমি তেমন দেখিনি। তো গল্প করতে করতে এই আশ্রমটাতে আমরা চলে এসেছি, যে আশ্রমটা অনেক দিন আগে একবার এসেছিলাম, তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম। আজকে ঠাকুরগুলোকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে চারপাশটা, প্রচুর লোকের আসা যাওয়া, যেহেতু এই মেলাটা তো বছরে একবারই হয়, ওর জন্য আরও প্রচণ্ড ভিড়। আর এই যে উনি হচ্ছেন পুরনো মহারাজ, তো ওনাকে এখানে বসানো হয়েছে, মানে এটা কিন্তু মূর্তি, যেহেতু ওনাকে এখানেই সমাধি দেওয়া হয়েছিল, তো ওনাকে এখানেই বসানো হয়েছে। আর এই দেখো কি পরিমাণে ভিড় শুধু দেখো। আর বাউল যেহেতু এখানে মেনে, তো প্রতিটা জায়গায় কীর্তন হচ্ছে, কোনো জায়গায় বাউল হচ্ছে। তো এটা এই আশ্রমে ঢোকার আগেই কীর্তন হচ্ছিলো, তাই তোমাদের একটু দেখালাম। আর এখন আমরা যাচ্ছি মেলাটার দিকে। তো দেখো কি পরিমাণে, আর এটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মন্দির। তো আমরা সামনে এখানে একটু দাঁড়িয়ে আছি, কারণ আমরা অপেক্ষা করছি। আর এই যে ছোট্টু, ও হাসছে, আর আমরা এই যে সবাই দাঁড়িয়ে আছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক, আমরা এবার মেলাটার দিকে আস্তে আস্তে যাই।